আজ বৃক্ষ সখা দ্বিজেন শর্মার মৃত্যুদিন। 2017 সালের এই দিনে তিনি ঢাকায় মারা যান। বৈচিত্র্যময় জীবনের অধিকারী দ্বিজেন শর্মার জন্ম 1929 সালে অবিভক্ত ভারতের আসাম রাজ্যের সিলেট জেলার মৌলভী বাজারে। নিসর্গী হিসেবেই তার মূল পরিচিতি। উদ্ভিদবিদ্যার অধ্যাপক, বিজ্ঞান চিন্তক এবং পরিবেশবিদ হিসেবে তিনি রেখেছেন তাঁর পাণ্ডিত্যের স্বাক্ষর। বরিশালের ব্রজমোহন কলেজ এবং ঢাকার নটরডেম কলেজে তিনি উদ্ভিদবিদ্যা পড়িয়েছেন। মস্কোর প্রগতি প্রকাশনে অনুবাদের কাজ করেছেন প্রায় 2 দশক। লিখেছেন প্রায় 40টি বই। এশিয়াটিক সোসাইটির বাংলা পিডিয়ার অন্যতম সম্পাদক ও অনুবাদকের কাজ করেছেন। অনেক সম্মাননার পাশাপাশি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার ও 21শে পদক। আইসিউতে মানে বার্ডেমে তখন ওখানকার যে অথরিটি ডাক্তার উনি আমাকে একটু ডাকলেন। তা আমি কাছে গেলাম, বসলাম। তখন উনি বললেন যে ম্যাডাম আপনাকে একটা সিগনেচার দিতে হবে। আমি বললাম কিসের সিগনেচার? তখন সে বলল যে তাকে লাইফ সাপোর্টই দিতে হবে। আমি কথাটা যেন আমি বুঝতে পারলাম না। তারপর আমি ভাবলাম এই কি আমি সেই মানুষটা যারা সারা জীবন 50 বছর একসঙ্গে বরিশাল বেলস পার্কে ঘুরে বেরিয়েছি, সেই মানে বাসন্তী রঙের শাড়ি পরে সেই পাম গাছের শাড়ির নিচে কীর্তন খোলার পাশ দিয়ে হেঁটে হেঁটে দীর্ঘদিন কোনো দিন তার কাছ থেকে কোনো অর্থকরি কোনো আলোচনা বা এটা আমাদের মধ্যে আসে না, জীবন যেন এইরকমই চলবে। তারপরে যেটা বলছিলাম যে আমি সেই সিগনেচার যেন আমি দিলাম না, কে দিল আমি বলতে পারবো না। ওই পাশেই দ্বিজেন শর্মা শোয়া এবং তারপরে আমার বিশ্বাস হয়নি সে চলে যাবে। তো যা হয় আমার ছেলে আসলো, আমরা বহু চেষ্টা করলাম, ছেলে তাকে এখান থেকে স্কোয়ারে নেওয়ার ব্যবস্থা করলো, স্কোয়ারে নিয়ে গেলাম। তারপরে জীবনের স্বাভাবিক ইসে মৃত্যু যেমন করে আসে। মানুষটির সঙ্গে সারা জীবন আমি কাটিয়েছি 50 বছর। তো মানুষ হিসাবে সে একেবারে অন্য স্তরের মানুষ ছিল এবং তার অবসেশন ছিল প্রকৃতি, এটাই তার মানে ঈশ্বর, এই তার সত্য সুন্দর সব কিছু। এবং সে কোনো দিন এর থেকে বিচ্যুত হয়নি, কখনোই কোনো অর্থকরি জিনিসের দিকে তার মনই যায়নি, আমাকেও কোনোদিন এই পথে নেয়নি। যাওয়ার আগে কিছুটা সে হয়তো একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিল, দেবী তোমাকে একা রেখে যাব। আমি বললাম না আমি একা কোথায় যাব, তুমি যাচ্ছ কোথায়? একা রেখে যাব অনেক, আমি বললাম না, আমাদের বন্ধু বান্ধব এই আমাদের সম্পদ, তারা সত্যিকারের বন্ধু বান্ধব এবং তারা আমার সঙ্গে চিরকাল থাকবে। এই মানুষগুলি আমি একা না, কখনোই একা না, তুমিও আমাদের সঙ্গে থাকবে এবং সে আমাদের সঙ্গে আছে। এই তার পাণ্ডুলিপি, তার বইপত্র, তার আমি উল্টাই দেখি এবং জীবনের প্রতিটি ঘটনা মনে হয় এর মানে এই সম্পদ নিয়ে সে আমার সঙ্গেই আছে। আমি ফিল করি তার গাছপালা নিজের হাতে লাগানো, এগুলি আমি দেখি এবং হাত গুলাই এবং তাকে অনুভব করি, সে বেঁচে আছে, সে আমার সঙ্গেই আছে। হ্যাঁ, বড় লেখা কি তার জীবনে একটা অনেক বড় জায়গা নিয়েছিল আপনার কি মনে হয়, তার যে জন্মস্থান? হ্যাঁ ছিল, ছিল। এবং তার ভিতরে যখন সে তার আত্মজীবনটা লেখে তখন ওইটা
খুব সুন্দরভাবে উঠে আসছে। সে আর এক কাহিনী, মানে পাবলিশার জসিম, সে আমাকে অনেক দিন থেকে ধরছিল, কাকি কাকার মানে একটা আত্মজীবনী এটা ই করতে পারি কিনা। আমি তাকে একটু বললাম, সে বলে আমি একটা মানুষ, আমার আবার আত্মজীবনী এটার কি দরকার, আমার আত্মজীবনী দরকার। কিন্তু জসিম তো ছাড়ার পর সে আমাকে একদিন এসে দাঁড়ালো, কাকা আপনাকে একটা সালাম করব করে সে 1,00,000 টাকার একটা ই রাখলো। সে ছিটকে পেছনে, এটা কি, এটা তুমি কি রাখো? আমি শান্ত করলাম, তারপরে টাকাটা তুলে নিলাম। আমি বললাম দেখো ও তোমাকে মানে ভালোবেসে শ্রদ্ধা করে এই টাকাটা দিতে চাইছে, ঠিক আছে পরে ফিরিয়ে দেবো, এই মুহূর্তে দরকার না। পরে জসিম আস্তে আস্তে এই করে, পরে আমি অনেক বুঝালাম দেখো তোমার তো চোখের ক্যাটারাক্ট করতে হবে, ওইটা এই টাকা দিয়ে সেইটাই করি, সেইটা একটা অবদান ওর। এইভাবে তাকে কনভিন্স করে, কিন্তু তার ভেতরে যেটা হচ্ছিল যে আমি তো টাকাটা নিলাম, আমাকে তো তাহলে লিখতে হবে, এই তারণার থেকে সে তার জীবনীটা লেখা শুরু করল এবং লিখে উঠল। বিলেতে বসেও সে একবার লিখল, স্যাটিসফাইড হল না, দেশে এসে আরেকবার লিখল, তখনও হলো না, তৃতীয়বার সেখানেও বড় লেখা, সেই তার ছোট শৈশব কৈশোর অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠছে এবং তারপরও যেন সে স্যাটিসফাইড ছিল। কিন্তু আমি জানি তার এই মানে জীবনীটা খুবই সুন্দর এবং আমি মনে করি মানে এমনকি স্কুল কলেজের ছেলেমেয়েদের এর অংশবিশেষ পাঠ্য হতে পারে, এত সুন্দর। আপনাদের সোভিয়েত ইউনিয়নের জীবনটা কেমন ছিল সেটা নিয়ে যদি একটু বলবেন, এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর কাকার দ্বিজেন শর্মার অনুভূতিগুলো কীভাবে মানে ছড়িয়ে গিয়েছিল সেটাও একটু জানবো। সোভিয়েত ইউনিয়নে তখনকার মতো মানে আমরা যখন গিয়ে পৌঁছলাম, আমার মনে পড়ে আমি 3 মাস পরে গিয়েছিলাম এমনি পারিবারিক কারণে, এবং দ্বিজেন শর্মা হায়াত মামুদ ওরা আমাকে এয়ারপোর্টে নিতে এলো। তা এয়ারপোর্টে যখন আমি খালিদ চৌধুরীও বুঝেছিলাম নাকি, আচ্ছা আচ্ছা, এয়ারপোর্ট থেকে আমি যখন গাড়িতে করে যাই, প্রথম যেটা আমার দৃষ্টিতে ই লাগলো সেটা হলো নারীদের চলাফেরা। এই প্রথম আমি দেখলাম নারীরা উন্নত মস্তিষ্কে মানে সোজা হয়ে মানে শির দ্বারা সোজা করে হেঁটে যাচ্ছে, এই এইটা আমার কাছে সাংঘাতিক লেগেছিল। আমি তাকে তখন সে বলল যে চলো আরও সব কিছু দেখাবো। তারপরে আমরা গেলাম, আমরা ছিলাম কালুমস্কায়, সেখানে মস্কো নদীর পারে। সে তখন এই একটা কুকুর ছিল, সে কুকুর ছাড়া থাকতে পারত নিয়ে আমরা সেই নদীর পার থেকে ঘুরতাম, এবং তার তার কথা হলো আমার জীবনের সব স্বাদ পূর্ণ হলো, আমি সোভিয়েত ইউনিয়ন দেখতে চেয়েছি। এবং প্রকৃতি ওখানে যেভাবে মেনটেইনড এবং এই মানুষের ভালোবাসা প্রকৃতির প্রতি, এবং বুড়া মানুষরা নিচে বসে ওইখানে ই করতো, বসে বসে গল্প করতো একটু গ্রীষ্মকালে, এবং আমার বান্ধবী খুকু হায়াতের স্ত্রী অনেক সময় ছোট বাচ্চাটাকে লোপাকে নিচে প্রামে করে ঠেলে ওই বুড়া মানুষদের কাছে রেখে ও আবার ঘরে চলে আসত, সে রান্না বান্না করে চলে তারপর যেত আর কি। মানে এত সেফ, আমরা কি বলবো, আমরা রাত 2-2:30 সময় একবার খালিদ ভাইয়ের ছেলে অসুস্থ হলো, হাসপাতাল থেকে আমরা আসছি, তখন মানে 2:30 খালিদ ভাই আমি হায়াত মাহমুদ আমাদের এক বিন্দু কোথাও ভীতি যেটাকে বলে এগুলি কিচ্ছু ছিল না, এত সুন্দর সমস্ত কিছু ব্যবস্থাপনা, কোনো ওই ধরনের কি বলবো আমি হুলিগান অমুক এটা আমরা চোখেও দেখি নাই। এবং আমাদের আসরগুলি এত সুন্দর হতো, আমরা পয়লা বৈশাখ করতাম,
আমরা বিজয় দিবস করতাম, সেখানে নন্দী ভৌমিক আসতেন, সেখানে আরো অরুণ সোম তারপর এরা সবাই উপস্থিত ছিল, থাকতো, এবং আমরা সেই আসর বসাতাম। সেই আসর একদম শেষ রাত পর্যন্ত হতো, সেখানে সাহিত্য আলোচনা হতো, সেখানে রাজনৈতিক পরিস্থিতি, এবং আমরা তো নিশ্চিন্ত ছিলাম। আমরা কত, ওরা প্রগতি প্রকাশনীতে চাকরি করতো, অনেক সময় ই বেতন অত কিছু, এত আড্ডা, এত বাইরে ঘুরে বেড়ানো। হায়াত বলতো আজকে একটু চিড়িয়াখানায় যাব, প্রভু যাবেন, খালেদ ভাইকে প্রভু ডাকা হতো। তো ওরা সবাই এইরকম করে, তারা বিশেষ কিছুই লেখা টাকা ঠিক মতো জমা দিতে পারতো না। একবার তো হায়াতের জন্মদিন, তখন বললো দিজেন দা আপনি যাচ্ছেন প্রগ্রেসে, আমার টাকাটাও আপনি নিয়ে আসবেন। ফিরে এসে হায়াত বললো কি দিজেন দা আনছেন, সে হেসে বলে হায়াত, হায়াতকে মণি ডাকতো, ডাকলাম মণি তোমার 4 রুবল ধার, তোমার কোনো টাকা তো নাই এরকম ধার। এত সুন্দর জীবন আমাদের, এবং আমরা সব কিছু তো মুগ্ধ হতাম, এত সুন্দর ডিসিপ্লিন সব কিছু, ছেলেমেয়েরা পড়াশোনা করছে, আমার ছেলেমেয়ে পার্কুন্তরিতে একটা ইংলিশ, ওরা স্পেশাল স্কুল বলে ওইটাই পড়াশোনা করতো, কোনো দিন কোনো রেসিজম এইগুলি আমরা দেখি না। মানে কি বলবো, কিছু আদর্শ আমরা মানে এত সুন্দরভাবে আমাদের, আমরা দেখছি যে আমরা কোনো অসুবিধা ফিল করি না কখনোই সামাজিকভাবে, আমরা কখনো আমাদের অবহেলিত হওয়া বা একটু অন্য চোখে দেখা এগুলি হয় না। খালেদ ভাই তো রুশ ভাষা একদমই জানতো না, ওখানে ডাল কিনতে গিয়ে বলতো ওই যে ম্যাডাম আমার একটু ডাল দেন গোরক্ষ, ওই যে তারা ঠিক বুঝে দিত। খালেদ চৌধুরী ইংরেজি থেকেই মূলত করতেন না, এরা সবাই ইংরেজি থেকেই মূলত করতেন, মার্কসিজম। আর যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, এরপরে কাকার ইয়েটা কেমন ছিল? যদিও পড়েছি কিছু ইয়েতে, তারপর আপনার মুখে যদি একটু শুনতাম। এক বিষণ্ণ হয়ে গেল, এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, এই সেই তখনকার গর্বাচোপ, ইয়েলসিন, সেই সব কাহিনী, টুটু আর কে কে বেরিয়ে গিয়ে দেখতে গেল ইয়েলসিন তখন, এই সব কাহিনীগুলি, মানে কি হবে, কি আমরা কোথায় যাব, কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু খুব বিষণ্ণ হয়ে গেল। তার মানে পৃথিবীতে এইরকম একটা সমাজ ব্যবস্থা ভেঙে পড়লো, এটা হজম করা সম্ভব ছিল না। রান্নাঘরে সে বসলো, তারপরে প্রগতি প্রকাশনী আস্তে 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 বন্ধ হয়ে গেল। রান্নাঘরে এসে সে বসলো, বসে বললো দেবী এক গ্লাস জল। তো আমি জল দিলাম। একটা কাহিনী আমার খুব মনে হয় এর আগে, ননী ভৌমিকের কাহিনীটা। ননীদা আমাদের সবার সবচেয়ে প্রিয় মানুষ ছিল, তার বাড়িতে তার জন্মদিনে আমরা সবাই গেছি, সুভাষ দা, সুভাষ মুখোপাধ্যায়, সবাই মিলে মহানন্দ, খাওয়া দাওয়া, সালাদ বানানো, আমার লুচি তরকারি বানানো, এগুলি সব করছি। তো হঠাৎ একদিন ভোরবেলা আমি তখন রান্নাঘরে, আমি চা তৈরি করছি বোধহয়, তো এই সময় রাইসা বাসিলেভনা, বাংলাদেশ বিভাগের প্রগতি প্রকাশনীর হেড আর কি, উনি এসে ঢুকলেন, তারপর শীতের কোট ঝুলিয়ে রাখলেন, তারপরে রথিন্দা এলেন, অরুণদা এলেন, সবাই, শীতকাল তো একটু আবছা অন্ধকার, তখন সবাই ঘুরে বেড়াচ্ছে ছায়ার মতো, এবং একটা কথা বলছে যে বৌদি এরকম শোনা যাচ্ছে ননীদার ছেলেটি মারা গেছে, এখন আমরা তো কেউ সাহস পাচ্ছি না এই প্রশ্নটা করতে, আপনি যদি একটু প্রশ্ন করেন, ননীদা আপনাকে খুব ভালোবাসে। আমি অনেক ইসের পরে বহু দ্বিধা নিয়ে, রান্নাঘরে একটা ফোন ছিল, আমি সেটা তুললাম, তুলে আমি হ্যালো ননীদা বললেন, ও দেবী আহা কি সৌভাগ্য তুমি ফোন করেছো, ননীদা কেমন আছেন,
কিরকম শীত পড়েছে। এটা কোন সময়? সকাল হয়ে গেছে তখন? তখন ভোর ভোর ভোর। আচ্ছা, শীতকালে তো তখন ভোর হয় না, আটটা নটা হবে। তারপরে ননিদা, আপনি তো বঙ্কিম পুরস্কার পেয়েছেন এবছর। বললো হ্যাঁ, শেষ পর্যন্ত ওরা দিল। হ্যাঁ, আমাকে এমবেসি থেকে জানিয়েছে। আমি বললাম হ্যাঁ, এটা আমাদের কত বড় একটা গর্বের ব্যাপার ননিদা, আমরা সবাই মানে আপনাকে কনগ্রাচুলেট করছি ইত্যাদি। তারপরে বললাম যে ননিদা, সবাই ভালো আছে তো? বলল হ্যাঁ, আমরা ঠিক আছি, কিন্তু দেবী শুনো, আমার ছেলে দিমা কালকে মারা গেছে। আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। ওইটা স্ট্যান্ড দেয়ালে লাগানো ছিল, ফোনটা ঝুলতে থাকত, আর আমি আর কথা বলতে পারিনি। এই ননিদার কাহিনীটা। তারপরে সেই এরা সবাই সেই সব যাত্রায় সঙ্গী হওয়ার জন্য অন্তত দশজন ওই নিচের রাস্তায় আস্তে 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 হেঁটে যাচ্ছে। আমি উপরের জানলা দিয়ে দেখছি সেই ননিদার মতো শক্তিশালী একটি মানুষের পিতার কাঁধে পুত্রের লাশ, তার সঙ্গী হওয়ার জন্য এরা সবাই সামিল হতে গেল।